আসসালামু আলাইকুম। আজকে আমি অনেকটাই লোভনীয় একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দুপুরের কড়া রোদে যেভাবে গ্রামে আম ভর্তা করা হয়, ঠিক তেমনি আজ আমি আম ভর্তা করব। শহরে থেকেও আমার এই রেসিপিটি ফলো করলে আপনারা গ্রামের মতো আম ভর্তা বানাতে পারবেন। আম ভর্তা ছোট থেকে বড় সবারই প্রিয়। এই ভর্তার নাম শুনলে জিভে জল এসে যায়। এখন আমি আমগুলো ভালো করে ধুয়ে একটি গ্রেটারের বড় ছিদ্র দিয়ে আমগুলো ঘষে নিব। এখন কিন্তু কাঁচা আম পাওয়া যায়, তাই এভাবে কাঁচা আমের ভর্তা বানিয়ে খেতে পারেন। গরমে আমের ভর্তা খেতে অনেকটাই ভালো লাগে। এর মধ্যে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, ভাজা শুকনো মরিচ, বিট লবণ, স্বাদ মতো চিনি, এক টুকরো লেবুর রস, ও অল্প করে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব। অল্প করে লেবুর রস ও সরিষার তেল দিলে আম ভর্তার ফ্লেভারটা অনেকটাই অন্যরকম হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপিটি কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।